অ্যাডভার্স, আজ আমরা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করবো। সেটা হলো আমাদের বাসায় যে ইলেকট্রিক যে ইকুইপমেন্টগুলো থাকে, যে যন্ত্রপাতিগুলো থাকে, যেমন টিভি, ফ্রিজ বা লাইট, এগুলো আসলে কোনটায় কত ওয়াট বা কত ইউনিট কী পরিমাণ একটা বিল আসে, ইলেকট্রিক বিল আসে আমাদের বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিল রেট অনুযায়ী, সেটা নিয়ে আজ আমরা আলাপ করবো। আর এটার জন্য দেখেন একটা সার্ভে আছে, 2018 সালে যে সরকার যে রেট তৈরি করছে সেই রেট অনুযায়ী, আর এখানে আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেটার একটা লিস্ট করছি, আর বাকি যে লিস্টগুলো আছে ওগুলো আপনারা ঠিকমতো বসায় নিতে হবে, কোনো সমস্যা নেই। আর এটা করার জন্য আমি একটা এক্সেল শিট রেডি করে রাখছি, জাস্ট ফর্মুলায় ফালায় রাখছি, তাতে আমরা ইকুইপমেন্টগুলো আর ওই ওয়ার্ডগুলো দিয়ে দিলে বা কত ঘন্টা চালায় প্রত্যেক দিন ওই হিসাব করে আমরা বসাই দিলে আমাদের যে টোটাল যে রেজাল্ট আছে ওই রেজাল্ট এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা প্রথমে বসাই। আমরা মনে করি যে আমাদের বাসায় একটা ফ্যানের বাল্ব চলে একটা, ওকে, এটার ওয়াট ধরলাম আমি 100। ওকে ভিউয়ার্স, এখন একটা ফ্লামেন্ট বাল্ব যদি 1 ঘন্টা চলে মানে পার আওয়ারে 100 ওয়াট আসবে, আর এটা যদি আমি প্রত্যেকদিন অন অ্যাভারেজ ধরলাম যে 8 ঘন্টা চালাই, সেক্ষেত্রে সেটা কী হবে, 800 ওয়াট চলে আসবে। এটা যদি আমি ইউনিটে যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা 1000 দিয়ে ভাগ দেবো 800-এর, এখানে 800-এর 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে কী আসতেছে আমাদের 0.8 আসতেছে, 800-এর ভাগ দেই ভাগ 800 ভাগ 1000, তাহলে কি আছে 0.8। এখন আমরা নর্মালি একটা বাসা বাড়িতে যদি সারা মাস যদি কারেন্ট চালানো হয় মানে মানে বাসা বাড়িতে যদি থাকে সেক্ষেত্রে আমাদের 201 থেকে 300 ইউনিট কিংবা হয়তো 76 থেকে 200 ইউনিট এর মধ্যেই থাকে আর কি ম্যাক্সিমাম বাসাগুলো, বা এর এর ভিতরে বিদ্যুৎ বিলটা চলে আসে। তো আমরা প্রথমে এটা করে 201 থেকে 300 ইউনিটের ভিতরে বিলটা হিসাব করে, তার মানে 5.70 টাকা আসবে, যেটা আমি এখানে তাই বসা দিই 5.70। দেখে তো কী হয়, এখানে আমার এখানে 8 ঘন্টা যদি 100 ওয়াটের একটা বাল্ব জ্বালানো হয় সেক্ষেত্রে আমার এখানে বিল আসতেছে 4.56 টাকা, আর এটার টোটাল ইউনিট আসতেছে 0.88 ইউনিট, আর এটা যদি 30 দিন যদি চালানো হয় টানা 8 ঘন্টা করে তাহলে আমার এখানে টাকা আসবে হলো 136.8 টাকা, আর এটার টোটাল যে এটা আসবে ইউনিটটা আসবে 24 ইউনিট। ওকে বার্স, তারপরে দেখি এলইডি বাল্ব। মনে করি তো আমার পাশে 5টা এলইডি বাল্ব আছে, 5টা এলইডি বাল্ব দিলাম, 5টা এলইডি বাল্বের ওয়াট দিলাম আমি 25 ওয়াট করে, 25 ওয়াট করে দিলে আসতেছে আমার 125 ওয়াট। মনে করেন এই এলইডি বাল্বগুলো সবগুলো মিলে অন অ্যাভারেজ সবগুলো তো সবসময় একই বাসাতে চলবে না, তারপর আমি 6 ঘন্টা দিলাম, 6 ঘন্টা দিলে এখানে আসতেছে 750 ওয়াট। এখানে আমার 1000 টো আছে, এখানে একটা ফর্মুলা ফলন আছে, এখানে আসতেছে 0.75 ইউনিট, আর এটার যদি আমি এটা সবগুলো একই রেট দিয়ে দিই যেহেতু আমার 201 থেকে 300 ইউনিট যদি থাকতেছে তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট একই রেটে চলে আসবে, আমি দিয়ে দিলাম একইভাবে দিয়ে দিলাম, তাহলে এখানে আমার কী আসতেছে একটা 5টা 25 ওয়াটের এলইডি বাল্ব যদি আমি 6 ঘন্টা চালাই প্রত্যেকদিন তাহলে আমার প্রত্যেকদিন বিল আসতেছে 4.257 টাকা। ঠিক আছে ব্যাস, আর এরপর আমি আরেকটা জিনিস চেক করি, সিএফএল বাল্ব ধরলাম আমার বাসায় আছে 4টা আছে, প্রত্যেকটা সিএফএল বাল্ব ধরলাম 30 ওয়াট করে ধরলাম, 30 ওয়াট করে ধরলে আসতেছে প্রত্যেক ঘন্টা আসতে 120 ওয়াট, ধরলাম এটা আমি চালাই 8 ঘন্টা, 8 ঘন্টা দিলে এখানে আসতেছে আমার 960 ওয়াট, 960 ওয়াটে যদি আমি 1000 ভাগ করি সেক্ষেত্রে আসতে 0.96 ইউনিট। এটা যদি টাকায় আমি কি কনভার্ট করি তাহলে আমার এখানে আসতেছে 5.472 টাকা। ঠিক আছে ভিউয়ার্স, আর এটা আমার এই টাকা আসতেছে। আর এরপরে আমি একটি হিসাব করে আমার কাছে ফ্যান আছে, ধরি তিনটা ফ্যানের ওয়াট দিলাম আমি 80 ওয়াট সিলিং ফ্যান, হয়তো আরও কম বেশি হইতে পারে, আপনার বাসায় যেটা আছে ওই হিসাব করে আপনি ধরে নেবেন। এটা 1 ঘন্টা চালাই আসতেছে আমার 240 ওয়াট, আর এটা আমি বললাম যে প্রত্যেক দিন অ্যাভারেজ 10 ঘন্টা চালাই আমরা, 10 ঘন্টা চালিয়ে আসে 2400 ওয়াট। ঠিক আছে, প্রত্যেক দিন আমরা 2400 ওয়াট ফ্যান চালাই, সেক্ষেত্রে 1000 যদি ভাগ দিই তাহলে আমার এখানে আসতেছে হলো 2.4 ইউনিট, এটা যদি আবার 5.7 ডিগ্রি গুণ দিই তার মানে আসতেছে আমার 13.68 টাকা, এটা মানে টাকার হিসাব, এদের টোটাল টাকা। আর এখানে যে হিসাবটা আছে সিঙ্গেল ডেপ আর পার্ট ডেপ যে হিসাব, এটা একটা হিসাব আছে পার ডেতে আমার এই সবগুলো জিনিস চালালে যেমন 27 টাকা আসতেছে, 3টা ফ্যান আসবার যদি অ্যাভারেজ 10 ঘন্টা করে চালাই তার মানে আমার এখানে টাকা আসতেছে 13.68 টাকা। ঠিক আছে ভিউয়ার্স,
এবার মনে আমার বাসায় একটা ফ্রিজ আছে, দিলাম একটা ফ্রিজ, একটা বা অনেকের বাসায় দুইটা তিনটা ফ্রিজ থাকে, আমি জাস্ট একটা ফ্রিজ আমি হিসেব করলাম, একটা ফ্রিজ আমি অ্যাভারেজ করলাম 380 ওয়াট, ফ্রিজের যে এক ঘন্টা চালালে 380 ওয়াট হিসেব করলাম আমি, বা 400 ওয়াটও আমরা দিতে পারি, দিলাম 400 ওয়াট দিলাম, হয়তো ফ্রিজের সাইজ অনুযায়ী বা ডিপেন্ড করে ফ্রিজের মেইনলি যে কারেন্ট বিলটা আছে এটা কম প্রেশারটা যখন রান করে তখন কারেন্ট বিলটা বাড়তে থাকে, তাছাড়া অত বেশি একটা কারেন্ট বিল থাকে না জাস্ট সিস্টেমে রান করার জন্য। আর কম্প্রেসারে মনে করে যে একটা ফ্রিজের কম্প্রেসার সারাদিন হয়তো বা 8 ঘন্টা চলে, 8 ঘন্টা দিলাম, 8 ঘন্টা দিলে এখানে আসতেছে আমার 3200, 8 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে চলে হয়তো বা দিলাম, এখানে আমার আসতেছে হলো 2400 ওয়াট, 2400 ওয়াটে যদি 1000 যদি বাড়তে তার মানে আমার আসতেছে 2.4 ইউনিট, 2.4 ইউনিট যদি আসে তার মানে আমার এটাকে যদি আমি আবার যদি 5.7 যদি গুণ দিই তাহলে আসতেছে 13.6 ইউনিট পার ডে খরচ। ঠিক আছে ভিউয়ার্স, 13.6 ইউনিট আসতেছে পার ডে খরচ। আর এই তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এর পাশে একটা টিভি থাকে, তারপর অনেক কিছু থাকে, হয়তো হোম থিয়েটার থাকে, এইসব ওয়াট বাই ওয়াট একটা হিসাব করে এটা তো নির্দিষ্ট সময় বা কতক্ষণ চালায় এটা একটা হিসাব করে দিলে সবচেয়ে ভালো হয়। ওকে ভিউয়ার্স, এই তো। আর ফ্রিজের যে আমি ক্যালকুলেশনটা করছি এটা সঠিক আমার জানা না, এক্স্যাক্ট হিসাবে আমি অবশ্যই দিতে পারিনি, তারপরে যদি আপনাদের কারো সঠিক জানা থাকে ওইভাবে আপনারা দিয়ে নেবেন, কারণ ফ্রিজ একটা কম বেশি কতটুকু চলে, আমি নর্মালি দিচ্ছি ফ্রিজগুলো ওয়াট হয় 380 ওয়াট, 80 ওয়াট বা আরও কম বেশি থাকে, ওই হিসাব করে আমরা ফ্রিজ হিসাব করে করলাম 380 ওয়াট, বললাম যে অ্যাভারেজ 6 ঘন্টা করে এটা কম বেশিতে রান থাকে বা হয়তো কমও থাকে। তাহলে আমার এখানে যে বিলটা আসতেছে টোটাল যে বিল আসতেছে 1229.49 টাকা, আর এখানে টোটাল আমার ইউনিট আসতেছে 215.7 ইউনিট, এই ইউনিটের হিসাব আসছে, যেমন প্রত্যেক দিনের ইউনিটের সাথে 30 জাস্ট গুণ করছি, এই ইউনিটটা চলে আসছে, আমি একটু গুণ করে দেখি কিন্তু এটা ঠিক আছে, পার ডে টাকা এটা যেটা আছে প্রত্যেকদিনের টাকা এটা 30 গুণ করছে, যে আর যেটা আছে ওইটা টাকা হিসাব আছে, আর এখানে যে পার ডে ইউনিট আছে এটা পার ডে ইউনিটেই, পার ডে ইউনিটে হিসাব করার পরে এটা 30 গুণ করছে, আর এটা পার ডে টাকাটার হিসাব করার পর 30 গুণ করছে যা আছে তাই, এটা আমি একটু গুণ দিই, এই দেখেন 1239.49 টাকা। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যদি কারো যদি মনে করেন যে এই এক্সেল শিটটা দরকার আছে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি তাকে পাঠিয়ে দেবো, জাস্ট আপনারা এই এক্সেল শিটের লাইকে আপনার যে ইকুইপমেন্টগুলো আছে পাশাপাশি যে কত ঘন্টা চালানো অ্যাভারেজ ওটা বসাই দিলে আপনার রেটটা চলে আসবে। এখানে যদি মনে করেন যে আপনার বাসা রেট যদি 201 ইউনিটের নিচে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এই 3 নম্বর সিলেবে পড়ে যাবেন, তখন আপনার কারেন্ট বিলটা আরও কম আসবে 5.45 টাকা আসবে। এরপরে যদি মনে করেন যে আপনার বাসার ইউনিট যে কারেন্ট ইউজ করেন সেটা 0 থেকে 75 ইউনিটের মধ্যে থাকে তাহলে আপনি 4 টাকা আসবেন, বা 0 থেকে 50 ইউনিটের ভিতরে আসলে তাহলে 3.50 পয়সা আসবে পার ইউনিটের কস্ট, কস্ট বাড়তে থাকবে যত ইলেকট্রিসিটি এখানে সব কিছুর সাথে এক হবে না, যদিও কিছু কিছু জায়গায় একটু আলাদা কম বেশি হয়, তো আপনাদের এই অ্যামাউন্টে বসে নিন সেটা সবচেয়ে অ্যাকুরেট একটা হিসেব পাবেন। ওকে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।